ফ্রেন্ডস আজকে মু ডাল লাউ আর পালাদের মানে একটা রেসিপি বানাইবি দেখন্তু আপনারা তো জানিথিবে আর মু এবে কিচেন কাছে গলিনি আসলা পরে দেখন্তু মু এবে খালি কুকার নেইছি দেখন্তু খালি কুকার রে এটি মু কিছি ডালি হরড় ডালি কিছি ধুইকি রাখিছি দেখো তো কিছি পড়া ডালি আমি রেখে দেবা রাখিকি রাখিছি হরড় ডালি ডা মানে বহুত ভালো আর এখানে মু গোটে লাউ কো দেখন্তু গোটে লাউ কো এমনি ছোট ছোট কাটিকি রাখিছি দেখি পড়তে তো কিতনা পকাই দেবা লাউ করে ছোট ছোট কাটিকি রাখিছি তারপরে এটি মু পালঙ্গ শাক নেইছি ফ্রেন্ডস দেখন্তু পালঙ্গ শাক ভি মু কাটিকি রাখিছি পাঁচ ছোট পালঙ্গ গছ মানে নেবে বেশি একটু কিলা নেবে গোটে কথা নেবে পাঁচ ছোট পালঙ্গ গছ বাস কাফি মানে পালঙ্গ পত্র পাঁচ ছোট হলে হয়ে যাব সেটা নিয়েছি এতার মু ফ্রেন্ডস কিছু গোটে পেঁয়াজ এমনি কাটিকি রাখিছি গোটে পেঁয়াজ দেখুন কাটি রাখি তা পেঁয়াজ পকাই দেবা পেঁয়াজ পকাই দেওয়ার পরে মু রসুন ফ্রেন্ডস নেইছি দেখো তো তুমি রসুন গোটে পাঁচ ছ পোড়া রসুন নেইছি দেখুন তাকে এমনি ছড়িয়ে রাখিছি তাকে ভিতরে পকাই দেবা তারপরে দেখুন ফ্রেন্ডস এটা মু করছি কঞ্চা লঙ্কা দুইটা কঞ্চা লঙ্কা এমনি ছোট ছোট করে কাটি দিয়েছি তাকে ভিতরে পকাই দেবা টমাটো নিয়েছি গোটে টমাটো নিয়েছি টমাটো নিয়েছি কাটিকি পকাই দেবা টমাটো বহু মানে পকাইলে রাত্রে পকাইছি দেখুন মু টমাটো পকাই দেলি তারপরে এটি আমি লুণ দেবা ফ্রেন্ডস এবে আমি এতার লুণ দেবা স্বাদ অনুসারে লুণ দেবা দেখুন মু এতার গোটে স্পুন ওয়ান অ্যান্ড হাফ স্পুন লুণ দেলি তারপরে আমি এতার হলদি দেবা হলদি শাগ পড়ছি হলদি আমি গোটে স্পুন হলদি দেবা তারপরে ফ্রেন্ডস এটি মু গোটেরু দুই স্পুন সোরিষ তেল দেছি মস্টার্ড অয়েল দেখুন গোটে দুই স্পুন মস্টার্ড অয়েল দিয়ে দেলি বাস এতিকি আমার রেডি হয়ে গেল এবে আমি এবে তাকে তারপরে এবে পানি দেবা এটার মধ্যে পানি দিয়ে দেলি পানি দেলা পরে আমি এবে কুকার বন্ধ করিদেবা আমি তিনটা সিটি লগাইবা তিনটা সিটির হরড় ডালি ভালো ভাবে খুলে যাইব তিনটা সিটি লগাইবা তিনটা সিটি পরে আমি তারপরে প্রসেস করিবা কিন্তু লগাই দেলি দেখুন ফ্রেন্ডস আমার অলরেডি ডালি হয়ে গেলি দেখিপাচ্ছি ডালি কত সুন্দর আমার সিজে যাইছি কত সুন্দর ডালি আমার সিজে যাইছে ডালি লাউ আউ পালঙ্গ সব কত সুন্দর সিজে যাইছে দেখিপাচ্ছি এবে তাকে আমি ছুঙ্ক দেবা কিন্তু কত সুন্দর লাগা সব সিজে যাইছে দেখুন ফ্রেন্ডস আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার ডালি ছুঙ্ক দেওয়া পাই তেল অলরেডি তাতি গেলাম তার মধ্যে কিছু জিরা দেবি কিছু মশলা দেবা যেহেতু লঙ্কা পকাইছেন এটি মু গোটে দুইটা শুখলা লঙ্কা আছে পকাই দিয়েছি যেটা টেস্ট ভালো লাগবে বলে শুখলা লঙ্কা মানে পকাই দেবি তারপরে ফ্রেন্ডস এটি মু টিকে হেঙ্গু দেউছি ফ্রেন্ডস দেখুন এটি মু হেঙ্গু টিকে জাস্ট হেঙ্গু জাড় করিবি হেঙ্গু দেওয়া স্টার্ট করিয়া বেশি নুহ তারপরে বেম ডালিকে যে রখিদেলে আমি সেটা ডালি সিজাইকে আমি দেওয়া পড়তে দেওয়া দেখুন ফ্রেন্ডস এবে আমার ডালি অলরেডি মানে রেডি হয়েগলানি সেটি আমার ভালো ভাবে সবু সিজি যাইছিল কেতে সুন্দর ভাল খুশি দিয়ে আসছি হেঙ্গু পকাইলা পরে আউ এমনি লাউ বি সব সিজি যাইছি দেখিপাড়ে আপনার আপন যদি কিছু বি আপনার বনাই পড়ুন তাহলে আপনি এমনি ডালি কি চটপটা বনাই দিও খাওয়া বহু টেস্টি তার লাউ বি রহিলা হেলদি আর পালঙ্গ বি বহুত হেলদি পালঙ্গ আপনার যদি এমনি সাদা বনাইবা খাওয়া এমনি বনাইকি খাওয়া আর বহুত ভাল দেখিপাড়ে কত সুন্দর কলর বি আসছে কত সুন্দর খুশবু বি আসছে ফ্রেন্ডস দেখুন আমার লাউ পালঙ্গ ডালি প্রস্তুত হয়ে যাইছে ফ্রেন্ডস দেখুন আপনার ভাত কি রুটি সেদিকে আপনার খাইপারে গরম গরম খাওয়া কিন্তু লাউ পুরা মেল্ট হয়ে যাইছে ভালো ভাবে কষি নাও বহু ছোট ছোট করে এমনি কাটিছিলি এমনি আপনার বানাতে এমনি খাওয়া যদি মানে এমনি নর্মাল এমনি সাদা সিধা সিম্পল রেসিপি মানে দেখা চাহিদা কিছু কিছু চটপটা রেসিপি দেখা চাহিদা প্লিজ তাহলে চ্যানেল সাথে জুড়ি রুহ চ্যানেল সাথে জুড়ি রহলে আপনার মো চ্যানেল সবসক্রাইব করে দিও আর প্লিজ তা পাখে বেল বটন আছে বেল বটন প্রেস করে দিও যা ফলে এমনি নয় নয় ভিডিও দেখা পাইবে আর দেখুন।